ধনতেরাস উপলক্ষে রাজ্য জুড়ে স্বর্ণের দোকানগুলোতে উপচে পড়ছে ভিড়। ছোট বড় সোনার দোকানের মালিক থেকে বড় বড় সংস্থার শোরুম সকলেই এক বাক্যে বলছেন, এবার বেশ ভালোই হচ্ছে ব্যবসা। বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেই সুরক্ষিত লগ্নি হিসেবে সোনাকেই এখনও বেছে নিচ্ছেন মধ্যবিত্ত বাঙালি। তাই পুজোর পরে ফের একবার জনজোয়ার নেমেছে স্বর্ণের দোকানগুলোতে। কালীপুজোর আগের ত্রয়োদশী তিথিকে হিন্দিভাষী রাজ্যগুলিতে ধনতেরাস দিবস হিসেবে পালন করার রীতি বহুদিনের। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন সোনার উপর মতো মূল্যবান ধাতু কিনলে গৃহে অচঞ্চল থাকেন মা লক্ষ্মী, বৃদ্ধি পায় সুখ সমৃদ্ধি। বেশ কয়েক বছর হল ভিন রাজ্যের ধনতেরাস অনুষ্ঠান কেনাকাটার পার্বণ হিসেবে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে ত্রিপুরাতেও। ওই বিশেষ তিথিতে কেনাকাটা করে সংসারের শ্রীবৃদ্ধির সুযোগ হাতছাড়া করতে নারাজ বাঙালিরা। ফলে শুক্র এবং শনিবার দিনভর তুমুল কেনাকাটা চলল সোনার দোকানে। আগরতলা শহরের শ্যামসুন্দর জুয়েলারির কর্ণধার অর্পিতা সাহা জানালেন, ধনতেরাস উপলক্ষে সোনার গয়নার মজুরিতে প্রায় অনেকটাই ছাড় দিয়েছেন তারা। হীরের গয়নার মজুরিতে রয়েছে 100% ছাড়। তাই কম বয়স্ক তরুণ তরুণীরাও এবার ভিড় জমিয়েছে সোনা কিনতে। ধনতেরাসে এবার আমাদের চমক ভরা ধনতেরাস, সত্যি চমক আছে এটার মধ্যে। কারণ আমরা সমস্ত ত্রিপুরাবাসীদের থেকে আমরা সাড়া পাচ্ছি খুবই ভালো। ইনফ্যাক্ট মানে আমরা ভাবতেও পারিনি এবছর যে ইনস্পাইট অফ দ্য প্রাইস রাইস যে এত ভালো সাড়া পাবো। আর সবচেয়ে বড় কথা যে মেন এই ধনতেরাসের দিন, যেমন গতকাল এবং আজকেও মানে লোকে কিনছে, কিপিং ইন মাইন্ড যে আজকে কিনলে মানে যাই কিনবেন গতকাল বা আজকে, এটা মানে ইন অ্যাবান্ডেন্স, আপনার ওয়েলথ প্রসপেরিটি মানে থেকে যায়। যারা একদমই না পারেন কিছু একটা বাসনপত্র মেটালিক জিনিস একটা কিছু কেনেন, আর আর যারা পারেন তো মানে অফকোর্স গোল্ড সিলভার ডায়মন্ডস এইসব মানে কেনে। তো এটাই একটা মানে একটা ব্লেসেড ফিলিং আসে, একটা পিউরিটি ফিলিং আসে। অ্যান্ড মোর ওভার আই মিন ইভেন দ্য ইয়াং জেনারেশন মানে এই ট্রেডিশনকে ধরে রাখছে। তো মানে একটা খুব ইয়াং জেনারেশন কিন্তু কিনতে আসছে, মানে আমার খুবই ভালো লাগছে। যেমন ইয়াং ছেলেরা যারা প্রথম স্যালারি পেয়েছে বা চাকরিতে ঢুকেছে, ইভেন কি স্টাইপেন্ড পেয়েও মাদের জন্য, বা গতকাল যেমন দিদার জন্য একটা আংটি কিনলো, মানে এটা মানে ট্রেডিশনটা বজায় রাখছে ইয়াং জেনারেশন। এটা সত্যি মানে সোশ্যালি ভেরি নাইস, আর অফকোর্স আমাদের জন্য তো মানে আরোই চমক। কিরকম চাহিদা রয়েছে? চাহিদা তো খুবই ভালো আমাদের। এই বছর আমরা দিচ্ছি 275 রুপিস পার গ্রামে। তো মেকিং চার্জেস অফ ডায়মন্ড একদমই নেই, 100% অফ। জেম স্টোনস এ 15% অফ, লাকি ডেইলি লাকি ড্র আছে। তো মানে অ্যাপ্লায়েন্সেস, এটা অ্যাপ্লায়েন্সেস পেল আমাদের কাস্টমার্স খুবই খুশি হচ্ছে। আর তো মেগা ড্র আছে 3টে স্কুটি। কালেকশন কিরকম রয়েছে? কালেকশনস তো মানে আছেই আমাদের, মানে এভরি ইয়ার আমি সবসময় বলি যে বেশি কালেকশনসটা বড় কথা না, এভরি কালেকশন মাস্ট হ্যাভ আ সাফিসিয়েন্ট স্টক, সাফিসিয়েন্ট ভ্যারাইটি। হ্যাঁ, জাস্ট আমি কালেকশনের ওপর কালেকশন বের করলাম এটা না, বাট মানে ভ্যারাইটি এবং স্টক, আর কিপিং ইন মাইন্ড দ্য প্রাইস রাইস। মানে আগে যে নেকলেসটা ধরুন 10 গ্রামে পাওয়া যেত, এটা আমরা এখন চেষ্টা করছি 8 গ্রামে, দ্য সেম কভারেজ, সেম ডিজাইন, সেম লুকটা রেখে। যে সব চেন আগে 10 গ্রামে বিক্রি হতো কি 20 গ্রামে, এটা 1 গ্রাম 2 গ্রাম আমরা মানে রেখে হ্যাঁ মানে বাজেটে নিয়ে আসার চেষ্টা করছি। তবে শুধু গয়নাই নয়, সোনার উপর কয়েন অথবা লক্ষ্মী নারায়ণ এবং গণেশের মূর্তিও বিক্রি হয়েছে বলে বহুল পরিমাণে জানা যায়। সব মিলিয়ে রাজ্যবাসী একেবারে মেতে উঠেছে ধনতেরাসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।